আজকে আমি আপনাদেরকে বিবাহ বন্ধনের একটা সেরা বন্ধন দেবো, যেটা আপনি চাইলে দূর থেকে যে কারো বিয়ে বন্ধ করে ফেলতে পারবেন। তো প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে পারেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ব্যক্তিগত কাজ বা পার্সোনাল যে কোনো কাজের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে। স্ক্রিনে আমি যে নকশাটা দিয়েছি, যেটা একটা মোঘা নকশা, এটা কী ভাষায় মানে লেখা সেটা আপনারা বুঝবেন না, সংস্কৃত ভাষা যেটা, আপনাকে এই নকশা দ্বারা এটা করতে পারবেন। এবং আপনি দূর থেকে চাইলে আপনার প্রেমিক প্রেমিকা যে কারো বিয়েটা আপনি চাইলে ইজিলি অফ করে ফেলতে পারেন বা বন্ধ করে ফেলতে পারেন। যদি তার বিবাহের কথাবার্তা চলে সেটাও বন্ধ হয়ে যাবে। এটার জন্য তার ব্যবহৃত কাপড় প্রয়োজন। তার ব্যবহৃত কাপড়ের উপর যে কোনো অমাবস্যা যে তিথি চলে 15 দিন, সেই 15 দিনের মধ্যে যে কোনো একদিন আপনাকে এই নকশাটা তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখবেন। তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখলে তার নাম লেখার প্রয়োজন নেই, তার পিতামাতা কারো নামে লেখার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই নকশাটা তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখলেই চলবে। লিখবেন আপনি জাফরান কালি দ্বারা, যদি ইন কেস আপনি জাফরান কালি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাল কলম দ্বারা লিখলেও চলবে, সমস্যা নেই। আপনি লিখে তারপরে সেই যে কাপড়টা লিখবেন, কাপড়ে লিখবেন, সেই কাপড়টা একটা পুতলা বেঁধে আপনাকে সেটা শ্মশানঘাটে বা কবরস্থানে দাফন করে আসতে হবে ওই দিন রাতেই, মানে যেদিন রাতে লিখবেন। পুরো প্রয়োগটা আপনাকে একা নির্জনে বসে করতে হবে, কারো সাহায্য নিলে হবে না, আপনি একা নির্জনে করতে পারেন। তারপরে আপনি সেটা আপনাকে পুঁতে রেখে আসবেন। পুঁতে রেখে আসার পর পরে তার কিন্তু বিয়ে বন্ধ হয়ে যাবে, আর কোনো শত চেষ্টা করেও তার বিয়ে হবে না যতদিন না পর্যন্ত এটা কাটানো হবে। তো আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই, কিন্তু এটা করার আগে আমার পারমিশন নেবেন। আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান দূর থেকে, সেক্ষেত্রেও করাতে পারবেন, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।